কি কইস কত? হারাম দাদা শখ মিলি দেহ তাকো কি কইস? কন্ট্রোলে চাউল দিবেন নাকি? যে চাউল করে নিয়ে আইতো রোজা ধরছং মুই, এমনি টুটি সুটি শুকে যাবে লাগছে। আর রোজ কাম করবার কইস, ওই কিছু করবে ভাবেন নাই। তুই যে নিয়ে এলা হুবাবে মই যে নিয়ে আসং, তুই তো এলা সে তিসকে সেটা কথা কইস আর কইস এলা। উই হ্যাঁ রোজা ধরছে আর কাউর মানুষ কাউ রোজা ধরে নাই। রোজা ধরি আমরা ফুই বাড়ি যে এলাই কোদাল মারমো। মারিস মারনি যা, মরেতে ভোগ ভোগ না করিস। না করিস না তারা তো বকিস থাকিস কেরা, চুপচাপে থাক। ছুসে এখন নিজে এলাই রোজা ধরছে, কাউর মানুষ আর রোজা ধরে নাই, মুই আর রোজা ধরং নাই। মনের মাথাটা নষ্ট করে দিয়া গেল। যাং এলা হেগো ভাই ঘর উত্তি, যাং হেগো ভাই রোজা ধরিল না নাই। আড্ডা সাড্ডালা মারিয়া সং বাড়ি তার কত বসে থাকি। মনের হেগো ভাই বান ফির কতি, যাং বাড়ির ফেলে অল্প দে দে ইয়া সং কি করি আছে ওই রোজার কি অবস্থা হইছে ওর দেহাত আর সেটা কি বান কিরে জান দিয়ার বেটা কতি যায় সেই ভাই। এই অল্প কাল বারো গলা কাটার অতি জাঙ্গল করিয়া সব আমরা দুজনে শিমলতর বাজারের অতি বসিয়াছিলাম। ময়ও জাঙ্গল প্রকল্প করম দে দে তাহলে যা তুই, ময় অল্প হেগো ভাইয়ের অতি যাং যা যাং মনের হেগো ভাইয়ের অতি। ও হেগো ভাই কি করিস রে? গো ভাই কি কন গো, মই গোবর ফেলে আসং ইতিহাস তোর মনের গোবর ইতিহাসে আগর মোর তাই কথা শুনি যা। হবে গো যাই আসং মই, কও গো ভাই কি কবেন কি আর কইম, রোজা আসিস না নাই? হগো ভাই রোজা আসং মই, সাসাই কলু তো মজাক করি মোর পায়ে ঘুরে মোর পায়ে ঘুরে ঘুরছঙ্গ চাষি কও কি করেন? আগো ভাই বাবা গোবরটা ফেলে তুই আইটো। হবে গো মা মই যাই আসং গোবরটা ফেলে তুই আসং। কান্দিস কে? কালুয়ার গলা কাটা মোর রোজা ভাঙি দিছে। কেমন দে ভাঙি দিল রে তোর রোজা? মুই রোজা দিয়ে আমরা দুজন মুখ ঠাসি পানি খুঁয়ে দিছে। তোমরা দুজন কুতি আছে রস, ময়ও যাই ওমাক দিমেশকে শিখতে এলা। মানুষ চিনে নাই মাংসের রোজা ভাঙি দেয় এলা, নিজেও থাকবেন না মাংসের রোজা ভাঙি দেয়। চ তাইলে ওই পাই বড়ি আছে তোমরা। মনের গলা কাটা তো আসলে লাগছে না আজকে, আর যে কি করে এলা ওইটা দেখা যাবে লেখা আসি আছে এলা। আসলো হ আসলে না তা বসে গেতি হবে বসং র। আলো মাত্র তিনজনের রোজা ভাঙালো, আরো সাতজনের আছে কে? ঘরে গলা কাটা সাতজনের ভাঙালে এলাই শয়তানের কাছে জানতে আমার পুরস্কার। এক কলস সোনা আর এক কলস পয়সা, বাপরে বাপ ঘরে গলা কাটা। সেই জন্যই তো মহিলা করবে লাগছ, আর সাতজনের কোনো মতে ভাঙাবার পালি হল। এই মিলে ইতি বসে যাচ্ছে পানি নেয় আর মানুষকে খুয়াই দেয় পানি। পাশে তাই তো ওর সাথে মই কথা কম। ওই তোমরা দুজন এতে কি করেন রে? ভাবিস না না এটা আমরা কি করে বসে আছি। চান্দিয়ার বেটা রোজা ভাঙে দিস কে তুই? এটা কাগজ হ্যাঁ ভাঙে দিস, তাহলে তোর কি হয়েছে? মোর কি হয়েছে এলাই বুঝা বাবু, কি হয়েছে কি খুয়ে দিছে চক? পানি খেলে যে রোজা ভাঙি যাবে ময়লা খাবেন নই রোজা ভাঙি দিছিস? ছাড়ি দেওয়া দিয়ে হবে নাই, ছাড়ি দিলে তুই দূরাবো এলাই, তুই হাতের তলত থাকি কো শুন। তাহলে তোমরা দুইজনে যদি 10 জন মানুষের রোজা ভাঙি দিবার পারেন, তোমার দুইজনের জন্য একটা পুরস্কার আছে। আমি 10 জন মানুষের রোজা ভাঙি দিয়ে আসবেন নাকি?
হবে হবে যা তাড়াতাড়ি রোজা ভাঙি দে তুই আর মানুষের মোর কাম হয়ে গেছে এই দুটো বেল বানাইছ এই দুটো আজকে দশজন মানুষের রোজা ভাঙি দিবে কত যে পাপ হবো দশজনের আর ও হো 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 আর ভাই কি করবো দশজনের রোজা ভাঙি দিব এলা সেটাই তো ময়ও ভাবি আছাম দশজনের ভাঙি দিলে এমার ফির কি করে ভাঙি দিলে তো পয়সা পালন হয় ওইটা গেলে খাবার বাদ দিয়ে সহজ হয় ভাঙি দিয়ে এলা তার মানে এই কাহিনী তোমরা আমার নিয়ে শয়তানের পাল্লা তুলে ইল্লা করছেন হরে ভাই হ আমার ছাড়ি দে না ওই সেই ভয় লাগি আছে শয়তান কুতিয়া সেরে সব মোহন নিয়ে আছে শয়তানের বুকলে ময়ে যাই ওই ভাই নদীর পারত আছে সহজ যাই দুজনের রাজা ভাঙি দে তুই আসছিস রাত্রি পলাও এমন কাম আর কোনোদিনও করবেন নই হবে মই এই এলাকাটা কোনোদিনও না সংজা মই যাবে লোক সঙ্গে লই হবে যা তো গাইস ভিডিওটা কেমন হল ভালো লাগলে লাইক শেয়ার মারি দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন